আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্যার আজকে আমাদের জানাবেন পানি প্যারামিটার যেটা যেটাও জরুরি পানি প্যারামিটারও জরুরি স্যার জানাবেন যে পানির প্যারামিটারটা কী মাপ থাকে বা কীভাবে কী লাগবে স্যারটা আমাদের আজকে জানাবেন যে পানির প্যারামিটার কীভাবে জানাবেন তার বিস্তারিত বায়োফোয়া ফিশ ফার্মিংয়ে সফল হতে গেলে আমাদের অবশ্যই ওয়াটার প্যারামিটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কারণ এই মাছের ওয়াটার কোয়ালিটি নির্ভর করতেছে ফিস ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি নির্ভর করতেছে প্যারামিটারগুলোর উপরে এই জন্য আমরা আজকে জানবো একটা ফিশ ট্যাঙ্কে বা ফ্লক ফিস ট্যাঙ্কে কী কী ওয়াটার প্যারামিটার আমাদের মেনটেন করতে হবে ওয়াটার প্যারামিটারগুলোর মধ্যে আছে পিএইচ ডিজলভ অক্সিজেন টিডিএস টেম্পারেচার অ্যামোনিয়া অ্যামোনিয়ার মাত্রা নাইট্রেট নাইট্রেটের মাত্রা এই বিষয়গুলো এখন বিষয় হলো যে আমাদের কোন প্যারামিটার কতটুকু থাকতে হবে আমরা এই প্যারামিটারগুলো আমরা কীভাবে পরিমাপ করতে পারবো মেইনটেইন করব কিভাবে এবং কিভাবে আমরা এটা পরিমাপ করতে পারবো বা কীভাবে আমরা এটাকে মেনটেন করতে পারবো প্রথমে আমরা আসবো হলো ডিজলভ অক্সিজেন ডিজলভ অক্সিজেন হলো পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এটা আমাদের অবশ্যই বাইফ্লক ফিশ ফিস ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই ছয়ের উপরে হতে হবে সিক্স পিপিএম পিপিএম এর উপরে হতে হবে তো এটা পরিমাপ করার জন্য আমাদের একটা মিটার পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে ডিও মিটার বা ডিজলভ অক্সিজেন মিটার এখন পানিতে আমরা ডিজলভ অক্সিজেনের পরিমাণ আমরা বাড়াবো বা কমাবো কীভাবে পানিতে যদি আমরা পর্যাপ্ত ইয়ারেশন আমরা দেই তাহলে আমাদের ডিজলভ অক্সিজেনের পরিমাণ আমাদের বাড়তে থাকবে পানিতে মাছ ছাড়ার আগে ওয়াটার প্রিপারেশনের সময় আমাদের এয়ারেশন দিয়ে রাখতে হবে বাহাত্তর ঘন্টা রাখার পরে তারপরে প্রোবায়োটিক এবং আমাদের মোলাসেস যুক্ত করার পরে সাত দিনের মাথায় আমরা মাছ ছাড়বো এই মাছ ছাড়ার আগে আমাদের অবশ্যই ডিও লেভেলটা ডিও মিটার দিয়ে চেক করতে হবে অবশ্যই আমাদের এটা সিক্স পয়েন্ট সিক্স পিপিএমের বেশি হতে হবে এরপরে

আমরা এইট পয়েন্ট ফাইভের মধ্যে আমরা রাখছি সিক্স পর্যন্ত আমাদের অ্যাকসেপ্টেবল এর নিচে আমাদের নামলে এটা মাছের জন্য ক্ষতিকর হবে এখন পিএইচের মান যদি সাতের চেয়ে কম হয় এটা পানিতে অ্যাসিডতার পরিমাণ নির্দেশ করে অর্থাৎ যত কম হবে মান সাতের চেয়ে অর্থাৎ ছয় পাঁচ তিন দুই যত কম হবে তত বেশি পানি অ্যাসিডিক একইভাবে সাতের চেয়ে যত বেশি মান হতে থাকবে তত বেশি অ্যালকাইলিক বা ক্ষারীয় এই জন্য আমাদের পানিতে বায়োফাক ফিশ ফার্মিংয়ের জন্য আমাদের পানিটা একটু খারিও হলে ভালো হয় এই জন্য আমাদের সেভেন পয়েন্ট ফাইভের চেয়ে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয় এখন আমরা পিএইচ আমরা কিভাবে পরিমাপ করতে পারব পিএইচ পরিমাপ করার জন্য আমরা পিএইচ মিটার ইউজ করতে পারি যে মিটারের সাহায্যে আমরা পিএইচের পরিমাণটা নির্ধারণ করতে পারব এরপরে এই মিটারের সাহায্যে আমরা সহজেই পিএইচ প্রভাব করতে পারবো এখন আমরা যখন ওয়াটার প্রিপারেশনের সময় আমাদের এই পিএইচের মান বাড়ানোর জন্য আমাদের পয়েন্ট ওয়ান গ্রাম পার লিটার হারে আমাদের চুন প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করতে হবে যদি আমাদের ছয় হাজার লিটার পাঁচ হাজার লিটার হয় আমরা হাফ কেজি চুন প্রয়োগ করব যদি দশ হাজার লিটার হয় তাহলে আমরা এক কেজি চুন প্রয়োগ করব এইভাবে আমাদের পানির পরিমাণ অনুসারে আমাদের চুন প্রয়োগ করলে আমাদের সাধারণ পানির পিএইচ এর মান হলো সেভেন আমরা এরকম যদি চুন প্রয়োগ করি তাহলে আমরা পয়েন্ট গ্রাম পার লিটার হারে আমরা যদি চুন প্রয়োগ করি তাহলে আমাদের এটার মান সেভেন পয়েন্ট ফাইভ ফাইভে উন্নীত হবে যদি না হয় তাহলে আরেকটু আমাদের সামান্য চুন প্রয়োগ করে সেভেন পয়েন্ট ফাইভে আমাদের উন্নীত করতে হবে এবং এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এটা যেন কোনো সময় এইট পয়েন্ট ফাইভের অতিক্রম না করে যায় একটু প্রশ্ন ছিল আমার এটাকে আমি মাছ ছাড়াও দিতে দেব না প্রথমে শুরু করতে হবে এটা না এটা আমাদের মাছ ছাড়ার আগে টেস্ট করতে হবে পরবর্তীতে মাছ ছাড়ার পরেও চুন দাও না কিছু দাও না মাছ ছাড়ার পরে দেওয়া যাবে কিন্তু না দাওটাই বেটার ঠিক আছে তবে যদি আমাদের 6.8 এর নিচে নেমে যায় তখন আমাদের অবশ্যই চুন প্রয়োগ করতে হবে এর কোনো বিকল্প নয় কারণ হলো 6.8 এর নিচে যখন পিএইচ এর মান নেমে যাবে তখন আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আমরা কালচার করছি সেই ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়া বা মৃত্যু বরণ করতে শুরু করবে একইভাবে এইট পয়েন্ট ফাইভের উপরে যখন উঠবে তখনও এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেতে শুরু করবে এই জন্য আমাদের পিএইচটা অবশ্যই থেকে মধ্যে সর্বোচ্চ আমাদের রাখতে হবে এবং এটা মেনটেন করতে হবে এরপরে আমাদের যে প্যারামিটার বলা হচ্ছে সেটা হলো টিডিএস আমরা বলবো টোটাল ডিজলভ সলিড সলিড পানিতে দ্রবীভূত মোট সলিডের পরিমাণ এই সলিড প্রায় আট ধরনের সলিড আছে যেমন ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে বিভিন্ন ধরনের আট ধরনের সলিড আছে তো আমরা ক্যাটফিস চাষ করার জন্য আমাদের এই টিডিএস এর মানটা এক হাজার থেকে আমরা বারোশোর মধ্যে রাখার চেষ্টা করব টিডিএস এর মান আমরা কীভাবে পরিমাপ করবো টিডিএস পরিমাপ করার জন্য আমাদের টিডিএস মিটার পাওয়া যায় যেটা বিভিন্ন দামে পাওয়া যায় এই টিডিএস মিটার দ্বারা আমরা পানির টিডিএস পরিমাপ করতে পারবো টিডিএস আমরা কিভাবে বাড়াবো টিডিএস আমরা বাড়ানোর জন্য আমাদের আমাদের যখন ওয়াটার প্রিপারেশনের সময় প্রতি হাজার লিটারের জন্য আমাদের একশো গ্রাম রস সল্ট প্রয়োগ করতে হবে রস সল্ট হলো সামুদ্রিক লবণ যেখানে আয়োডিন যুক্ত করা হয় যুক্ত করা হয় তাহলে আমরা দশ হাজার লিটার পানিতে আমরা যদি টিডিএস এক হাজার লেভেলে বারোশো লেভেলে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের দশ কেজি লবণ দিতে হবে তবে আমরা দশ কেজি একসঙ্গে দিব না আমরা পাঁচ ছয় কেজি দিয়ে দেওয়ার পর থেকে আমরা টিডিএস পরিমাপ করা শুরু করব যতক্ষণ পর্যন্ত এক হাজার বা বারোশো টিডিএস না আসে যদি আমাদের দশ কেজিতে টিডিএস না আসে হাজার বারোশোর মধ্যে না আসে তাহলে আরও একটু আমরা লবণ প্রয়োগ করব অথবা যদি প্রয়োজন না হয় আরো কম প্রয়োগ করবো এইভাবে আমরা টিডিএসের মান বাড়াতে পারি বা কমাতে পারি ঠিক আছে যদি কখনো টিডিএসের মান বেড়ে যায় তখন কি করব তখন আমরা কি পানি কিছু পানি ফেলে দিয়ে কিছু পানি ড্রেন করে দিয়ে অতিরিক্ত পানি যুক্ত করে দিলে আমাদের টিডিএসের মান হ্রাস পেতে থাকবে এরপরে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো টেম্পারেচার তাপমাত্রা এর প্যারামিটার হলো তাপমাত্রা ফিস ট্যাঙ্কে বায়োফ্লক বায়োফ্লক ফিশ ট্যাঙ্কে এই তাপমাত্রা নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাপমাত্রার উপরে নির্ভর করে আমাদের অ্যামোনিয়ার টক্সিসিটি কতটুকু হবে তাপমাত্রার উপর নির্ভর করে আমাদের ব্যাকটেরিয়া বেঁচে থাকবে কি থাকবে না এই তাপমাত্রা আমাদের বাইফ্লক ফিস ট্যাঙ্কে আদর্শ তাপমাত্রা কত বাইফ্লক ফিস ট্যাঙ্কে আদর্শ তাপমাত্রা হলো একুশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি একুশ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে শুরু করে বা উনত্রিশ ডিগ্রি চেয়ে বাড়তে শুরু করে এই টেম্পারেচার বাইরে যখনই যাবে আমাদের বেশি হোক বা কম হোক তখন আমাদের ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়া শুরু করবে ব্যাকটেরিয়াগুলো হুমকির মধ্যে পড়ে যাবে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করতে শুরু করবে এই জন্য আমাদের শীতকালে আমরা পানির তাপমাত্রা সবসময় একুশ ডিগ্রিতে রাখার চেষ্টা করব তার চেয়ে নিচে যখন নেমে যাবে আমরা এর আগে একটা ভিডিও দেখিয়েছি আপনাদের একটা ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে যে আমাদের পুরো ট্যাঙ্কটাকে এরকম কালো পলিথিন দিয়ে আমাদের ঢেকে দিতে হবে এখানে আমাদের অ্যাকুরিয়াম হিটার ব্যবহার করতে হবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের পানির টেম্পারেচার যাতে একুশ ডিগ্রির নিচে না নামে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমাদের অন্যতম একটা প্যারামিটার হলো অ্যামোনিয়া হ্যাঁ অ্যামোনিয়াটা একটা ট্যাঙ্কের দুইভাবে থাকে একটা হলো অ্যামোনিয়াম যেটা আয়োনাইজড অ্যামোনিয়াম অ্যামোনিয়া সেটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম আরেকটা হলো অ্যামোনিয়া এই যে যেটা আনআয়োনাইজড অ্যামোনিয়া সেটা আমাদের ফিস ট্যাঙ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য আমরা কি করব এই অ্যামোনিয়াটা অ্যামোনিয়ার নিরাপদ মাত্রা কত অ্যামোনিয়ার নিরাপদ মাত্রা হলো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম অর্থাৎ প্রতি লিটারে পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম এর চেয়ে যখন বাড়তে শুরু করবে তখনই ফিশ ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিবে মাছের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিবে মাছ অসুস্থ হয়ে পড়বে এবং এটার মান যদি টু এম জি পার লিটার হয় অর্থাৎ দুই মিলিগ্রাম পার লিটার যখনই হবে তখনই মাছ মাছ মৃত্যুবরণ করা শুরু করে দিবে যে অ্যামোনিয়াতে আমাদের অ্যামোনিয়া টেস্ট কিটের মাধ্যমে আমরা ট্যানের মান বের করব সেখানে আমাদের অ্যামোনিয়া ফ্যাক্টর চার থেকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে আমরা ট্যান দিয়ে গুণ করে একটা একটা ফিস ট্যাঙ্কে মোট অ্যামোনিয়ার পরিমাণ বের করতে পারবো সে অ্যামোনিয়ার আনুপতিক হারে সিএন রেশি অনুযায়ী আমরা যদি অর্গানিক কার্বন সোর্স প্রয়োগ করি তাহলে ওই ট্যাঙ্ক থেকে ফিস ট্যাঙ্ক থেকে আস্তে আস্তে অ্যামোনিয়া বিদুরিত হবে কি দিতে হবে দেখুন অর্গানিক কার্বন কার্বন বলতে কি বুঝাচ্ছে কার্বন হলো অর্গানিক কার্বনের সোর্স হলো আমাদের মোলাসেস সুগার এই ওই আমাদের ওই ভিডিওতে সব দেওয়া আছে বিস্তারিত আচ্ছা তো আমাদের তুমি একটু বলেন হালকা একটু বলেন যে পরিমাণ নাইট্রোজেন উৎপাদন হবে তার 15 গুণ আমাদের কার্বন সোর্স থাকতে হবে এখন এই কার্বন সোর্সের মধ্যে আমাদের যে খাদ্য দিতে খাদ্যে কতটুকু কার্বন সোর্স পাচ্ছে সেটার অতিরিক্ত যে কার্বন সোর্স দরকার সেটা আমরা ক্যালকুলেশন করে আমাদের ফিশ ট্যাঙ্কে কার্বন সোর্স প্রয়োগ করতে হবে কার্বন সোর্স হিসেবে আমরা কি প্রয়োগ করতে পারি মোলাসেস সুগার তারপরে আমরা গুড় এগুলো আমরা প্রয়োগ করতে পারি এক একটা কার্বন সোর্সের মধ্যে এক এক পরিমাণ কার্বন থাকে যেমন মোলাসিস থাকে টোয়েন্টি ফোর পার্সেন্ট কার্বন মোলাসেসটা আমাদের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সস্তা এই যে আমরা মোলাসেস যদি প্রয়োগ করি তাহলে আমাদের উৎপাদন ব্যয় হ্রাস পাবে এই মোলাসেস আমরা পরিমাণ মধ্যে প্রয়োগ করে একটা ফিস ট্যাঙ্ক থেকে আমরা আমরা অ্যামোনিয়া দূর করতে পারব এরপর আরেকটা বিষয় হলো নাইট্রাইট একটা প্রতিষ্ঠানে তাহলে একটা ফিস ট্যাঙ্কের জন্য অ্যামোনিয়ার মতোই মারাত্মক হলো নাইট্রাইট এই নাইট্রাইট যদি থাকে তাহলে আহ এটা এটার দ্বারা মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হবে মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে এই নাইট্রাইট আমরা কিভাবে পরিমাপ করব। নাইট্রাইট পরিমাপ করার জন্য আমার যে অ্যামোনিয়ার টেস্ট কিট আছে এই টেস্ট কিটের মাধ্যমে আমরা অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রাইট সবই আমরা পরিমাপ করতে পারবো কাজেই আমরা এখানে আমার অ্যামোনিয়া টেস্ট কিটের মাধ্যমে আমাদের নাইট্রাইট শনাক্ত করতে হবে নাইট্রাইটের পরিমাণ থাকে বেশি থাকে তাহলে আমাদের নাইট্রাইট দূর করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে এখন কি পদক্ষেপ আমরা নিব আমাদের ফিস ট্যাঙ্কে অবশ্যই কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকতে হবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে একটা হলো নাইট্রোসোমাস হল হলো নাইট্রোব্যাক্টার নাইট্রোসোমাস ব্যাকটেরিয়া কি করে এমনই কে নাইট্রাইটে পরিণত করে এবং এই উৎপন্ন নাইট্রাইডকে নাইট্রো ব্যাকটার নাইট্রাইটে পরিণত করে এই উৎপন্ন নাইট্রেটকে আবার ব্যাসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া এটাকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে নাইট্রোজেনে রূপান্তর করে কাজেই আমাদের একটা ফিশ ট্যাঙ্ক থেকে নাইট্রাইট দূর করতে হলে আমাদের অবশ্যই এখানে কিছু নাইট্রিফাইন ব্যাকটেরিয়া প্রবেশ অনুপ্রবেশ ঘটাতে হবে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া আমাদের রাখতে হবে যাতে আমাদের এই নাইট্রাইটটা আস্তে আস্তে ফিশ ট্যাঙ্ক থেকে দূর হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা যদি করি আমাদের যে পরিমিত মাত্রার কথা বলা হলো এবং এটার জন্য যে এটা করার জন্য যে পদ্ধতিগুলো বলা হলো এগুলো যদি আমরা অনুসরণ করে চলি তাহলে একটা ফিস ট্যাঙ্কে বাই ফলাক ট্যাঙ্কে কোনো সময় বিপর্যয়ের কোনো সম্ভাবনা নাই এবং যে কোনো সময় আমরা বিপর্যয় থেকে আমরা এই ফিস রক্ষা করতে পারবো যার ফলে আমাদের মাছগুলো সুস্থ সবল থাকবে এবং আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন করা লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের জন্য সহজ হবে আজকে যে ব্যাপারটা জানলেন যে প্যারিমিটার সম্বন্ধে আপনাদের আইডিয়া দিলাম স্যার বললেন এখন স্যার আমাদের পরবর্তী শেষ পর্ব থাকবে সেটা হলো যে একজন সফল হতে হলে ভাই ফ্লক্সে কি কি করতে হবে তবে দর্শক আমাদের সাথে থাকেন আমাদের বতী পর্ব শেষ পর্ব সেটা হলো যে কিভাবে একজন সফল হওয়া সম্ভব বাই ফল চার যারা করবেন যারা বেকার আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন করতে চাচ্ছেন তাদের কি কি সার পরামর্শ দেবে যে কি করলে আপনারা অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ